গুড মর্নিং, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ অফ ঘোষ এন্টি ফাউন্ডেশন সল্টলেক। আজকে আপনাদের টনসিল নিয়ে কতগুলো কথা আমি বলব। হোয়াট ইজ টনসিল? টনসিলে আদৌ অপারেশন করা দরকার কি দরকার নয়, টনসিল অপারেশন করলে গলা বসে যায় কি বসে যায় না, এগুলো বেশ কিছু আমাদের মধ্যে কিছু উল্টোপাল্টা চিন্তা আছে, উল্টোপাল্টা ধারণা আছে, সেগুলো কিছু কাটানোর চেষ্টা। টনসিল অপারেশন সবসময় করতেই হয়, কিছুসময় করতেই হয় না, কোনটাই ঠিক নয়। টনসিল কি? টনসিল অনেকে বলে এটা দারোয়ানের কাজ করে। হ্যাঁ, অবশ্যই ঠিক, পুরোটা ঠিক নয়, সেটা আপনাকে বোঝাচ্ছি। টনসিল আমাদের সবাইকারই থাকে এবং অনেকেই ভাবে এখানে উঁচু হয়ে গেলে টনসিল বলে এখানে উঁচু হয়, না মোটেই না। হাঁ করলে যে দুটো আপনি মুখের গহ্বরের দুদিকে দুটো টনসিল গ্ল্যান্ড দেখতে পারেন, লিম্ফয়েড টিস্যু বলি তো, এরকম লিম্ফয়েড টিস্যু আমাদের আরও আছে, যেমন নেজোফ্যারিংস মানে নাকের পিছনে এরকম লিম্ফয়েড টিস্যু আছে, আপনার বিভিন্ন রকম কতগুলো ছোট 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 ওয়াইল্ড সিং এর অনেক লিম্ফয়েড টিস্যু আছে যারা ইমিউনিটি তৈরি করতে হেল্প করে। তো টনসিল তো আমাদের অনেকেরই চলে গেছে, মানে আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে গেছে, চলে গেছে, তাদেরকে আমাদের ইমিউনিটি নিশ্চয়ই আছে। আসলে অন্যান্য অর্গ্যান তখন টনসিল অ্যারিনা না থাকলেও অন্যান্য লিম্ফয়েড টিস্যুগুলো কাজ করে, ভালোভাবে কাজ করে যথেষ্ট ইমিউনিটি তৈরি করার জন্য। তো টনসিলে যদি ইনফেকশন হয় বা গলা ব্যথা হচ্ছে, তো আপনি ভাবলেন গলা ব্যথা শুধু টনসিলের জন্য হয় না, অনেক সময় ফ্যারিঞ্জাইটিসের জন্য হয়। ফ্যারিঞ্জাইটিস থেকে গলার মধ্যে থ্রোটের হাঁ করলে যেটা আমি পুরো ওয়ালটা দেখতে পাবেন, জিভের পিছন দিকে ওয়ালটা, দিস ইজ দ্য ফ্যারিংস। আর দুদিকে দুটো থাকে যেটা টনসিল, দুটো পিলারের মধ্যে দুটো টনসিল থাকে। তো এখন গলা ব্যথা হলে ইনিশিয়ালি কি করবেন আপনি? তো গার্গেল করবেন, ঠান্ডা খাবেন না, ঠান্ডা খেলে গলায় ব্যথা বেড়ে যাবে, আরও ইনফেকশন, যেসব জীবাণুগুলো এমনি বসেছিল যারা কাজ করছিল না, তারা সঙ্গে সঙ্গে আবার অ্যাক্টিভ হয়ে গিয়ে ইনফেকশন ক্রিয়েট করবে। তো সঙ্গে সঙ্গে আপনার উচিত হচ্ছে যখন একটু গলা খুশখুশ শুরু হলো, তখনই আপনি গার্গেল, গরম জলে গার্গেল শুরু করে দিলেন, কোনো একটা অ্যান্টিসেপ্টিক গার্গেল দিয়েও করতে পারেন, অথবা গরম জলেও যদি চাও খান বারবার করে, তাহলেও আপনার কাজ করবে। এবার যদি বারে বারে টনসিল ইনফেকশন হচ্ছে, নাক ডাকছে, বাচ্চাদের প্রচন্ড বড় বড় হাঁ করলি, বিরাট টনসিল দেখা যাচ্ছে, মনে রাখবেন শুধু টনসিল থাকে কিন্তু কম, আমাদের ভুল ধারণা আছে। টনসিল যাদের আপনি বড় দেখতে পাচ্ছেন তাদের কিন্তু নাকের পিছনে সেম একটা গ্ল্যান্ড, যেটা আপনাকে বলছিলাম অ্যাডিনোয়েড গ্ল্যান্ড, যাদের এটাও হাইপারট্রফিড, তাদের নাকের পিছনে গ্ল্যান্ডও হাইপারট্রফিড। সুতরাং আপনি যখন বড় টনসিল নিয়ে ভাবছেন, যেটা আপনি জানেন না সেটা হচ্ছে যে নাকের পিছনে গ্ল্যান্ড, আপনাকে অবশ্যই কোনো ডাক্তারকে বলতে হবে, ওর অ্যাডিনয়েড থাকলেও থাকতে পারে, বা যদি আপনি বড় মানুষ হন, বয়স বেশি থাকে, তাহলে ভাবতে হবে যে টনসিল বড় মানে অ্যাডিনয়েডও বড় থাকতে পারে। সুতরাং মিনিমাম একবার আপনাকে এন্ডোস্কোপি করে, নেজাল এন্ডোস্কোপি করে একবার চেক করে নেওয়া উচিত যে নেজোফ্যারিংসে আপনার অ্যাডিনয়েডটাও আছে কিনা। যদি তাহলে আপনার ট্রিটমেন্টটা দুটোকে একসাথে করা উচিত। টনসিল মানে অপারেশন নয়, আবার টনসিল অপারেশনও করা যাবে না এটাও ভুল ধারণা। যদি আপনার প্রচন্ড অসুবিধা হয় তাহলে টনসিল করতে হয়, সঙ্গে যদি অ্যাডিনয়েড গ্ল্যান্ড থেকে অ্যাডিনয়েড রিমুভ করা হয়। টনসিল আজকাল অপারেশন করার জন্য যেমন ভয়ের বিরাট কিছু নেই, রক্তবিহীন টেকনোলজিতে 1-2 মিনিটে টনসিল রিমুভ হয়ে যায়, সেম ডেতে নর্মাল হয়ে যায়, অ্যাডিনয়েড সেম। কিন্তু টনসিলের জন্য কি হয়, খেতে গেলে ইনিশিয়ালি 2-1 দিন তো অসুবিধা হবেই সেটা যেহেতু, কিন্তু রিপিটেড যদি গার্গেল করা হয় তাহলে আপনার অপারেশনের পরেও পেশেন্টের কোনো প্রবলেম হয় না। এবার বক্তব্য হচ্ছে টনসিল অপারেশন করা কি উচিত না, নিশ্চয়ই উচিত, কখনো যদি খুব প্রবলেম হয় করা যাবে। আপনাকে আমি কতগুলো টনসিল অ্যাডিনোয়েড বাচ্চা দেখাবো যারা একদিনই অপারেশন করে নর্মাল হয়ে বাড়ি ফিরছে। বারবার যদি আপনি ইনফেকশনে ভুগছেন, বারবার কষ্ট হচ্ছে, বারবার সর্দি হচ্ছে, নাকের পিছনে বন্ধ অ্যাডিনোয়েড গ্ল্যান্ডে, তাহলে আপনি কি করবেন? একটা সময় সলিউশন আছে, বারবার অ্যান্টিবায়োটিক খাবেন, তারপরে কি করবেন? শরীরে অন্যান্য ক্ষতি হচ্ছে, আপনার এইসু টাইটার বলে একটা টাইটার বেড়ে যাচ্ছে, স্ট্রেপটোকোকাল জীবাণু দিয়ে অ্যাটাক হয়, সেটা তার মানে বেড়ে যেতে পারে, শরীরে অন্যান্য ক্ষতি, কিডনি হার্ট অন্যান্য ক্ষতি হয়, জয়েন্ট ক্ষতি হয়। তো তাহলে আপনাকে তো কিছু না কিছু ট্রিটমেন্ট আছে, অপশন আছে, সেগুলো কি? আগেকার দিনে বলতো গলা বসে, আগেকার দিনে ট্রমা অনেক বেশি হতো, পিলারগুলো ইঞ্জুরি হতো বিভিন্ন কারণে, কিন্তু এখন সেসব উঠে গেছে। এখন আমরা যেটা করি, মাইক্রোস্কোপে টনসিল সার্জারি করি এবং দেখে ব্লাডলেস এবং রেকর্ডিং দিই, কিরকম ব্লাডলেস আপনাকে আমি রেকর্ডিং দেখাবো অপারেশন। আপনি যদি দেখেন এরকম টনসিল, এরকম হাঁ করে দুদিকে দুটো গ্ল্যান্ড, তাহলে কি হচ্ছে, আমরা এইভাবে দেখুন ব্লাডলেস 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, 1 ফোঁটা রক্ত নেই, স্বাভাবিক, খুব ট্রমা নেই, পেনও খুব কম। তো অপারেশন হয়ে গেল বেসিক্যালি। এবং আপনি যদি দেখেন সেম নাকের পিছনে, এর সঙ্গে অনেক সময় আমরা টনসিলের সাথে সাথে নাকের ইন্ডাস্ট্রি করে অ্যাডিনোয়েড আছে কি দেখি, অ্যাডিনোয়েড সেম রক্তপাত বিহীন টেকনোলজিতে আমরা পরিষ্কার করে দিই। এবং আপনি অবাক হয়ে যাবেন যে
সেম ডেতে বাচ্চা হাসতে হাসতে বাড়ি চলে যাবে এবং বুঝবে না যে তার অপারেশন করা হয়েছে। মনে হচ্ছে আরো দম নেই, বেসিক্যালি সবসময় আটকে আটকে ছিল, যেটা আটকে ছিল সেটা অত্যন্ত ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে যাচ্ছে এবং ভেরি কমফোর্টেবল হয়ে যাচ্ছে, তার মানে লাইফটা সেম ডেতে বাড়ি যাচ্ছে এবং তাতে কোনো প্রবলেম হচ্ছে না। এবং এরকম আপনি প্রচুর বাচ্চা দেখবেন যারা টনসিল অ্যাডমিট করে সেম ডেতে চার ঘন্টার মধ্যে বাড়ি চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং গলা দেখলেন তো আপনি অপারেশনের দিনই গলা নর্মাল হয়ে যাচ্ছে। সুতরাং এটাও ভুল ধারণা যে আপনার গলাটাও বদলে যায়, গলাটা বলুন যে ভালো হয়ে যায়। আপনি যদি নাকটা বন্ধ করে কথা বলেন সবসময় একটা ব্লক সেশন, সবসময় সর্দি কেমন যেন দেখে মনে হবে যেন একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আর কি, নাকটা বন্ধ তো নাকটা খুলে যাবে। আমি যদি আমার নাম বলি তুষারকান্তি ঘোষ আমার নাম, আর আমি যদি নাকটা বলি তুষারকান্তি ঘোষ, দুটোর মধ্যে নাক খুলে গেলে তার মানে বেটার হয়, গলা খুলে গেলে বেটার হয় গলা, তার মানে ভয়েস খারাপ হয়ে যায় টনসিলে, এটা মিথ, এটা ভুল ধারণা। আপনি দেখলেন অত্যন্ত ভালোভাবে টনসিল অপারেশন করলেও এবং নাকের পেছনে গলা ভালো হয়, পরিষ্কার হয়, নাক বদ্ধ করলে যেমন খারাপ হয়, গড় বদ্ধ করে কথা বললে গলা কষ্ট হয়, কিন্তু এটা করলে ঠিক হয়ে যায়। সুতরাং কোনো অপারেশন করতেই হবে, অপারেশন করাই যাবে না কোনোটাই ঠিক নয়। যদি জরুরি বোঝে আপনার ডাক্তারবাবু সেটা করা উচিত তো করা উচিত, যদি জরুরি না হয় আপনার যদি নর্মালি গার্গেল করে বা এমনিতে ঠিক হয়ে যাচ্ছে, সাইজ বড় নয়, সাইজ কোনোদিন ওষুধে কমে না এটা মনে রাখতে হবে। যদি সাইজ বড় হয়, বারবার ডিস্টার্ব করছে আপনার, তাহলে অবশ্যই অপারেশন করে নেওয়া উচিত। কিন্তু সাইজ ছোট, কোনো ডিস্টার্ব হয় না, একটু একটু শর্ট থ্রোট হলো গার্গলে ঠিক হয়ে যাচ্ছে, বা একটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিলে আর বছরে একবারও হয় না, তাহলে আপনার কিছু করা উচিত না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোগমুক্ত জীবন কাটান। নমস্কার।